হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, আপনারা দেখছেন ফ্লেভার ফেস্ট। সবাইকে স্বাগত। আর কয়েকদিন পরে আমাদের খুশির উৎসব নববর্ষ দোরগোড়ায় হাজির হয়ে গেছে। আমরা নববর্ষকে বরণ করার জন্য নানা রকম উৎসব অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রকম খাবার রান্না করে থাকি। আমি আপনাদের সঙ্গে এরকম একটা রেসিপি শেয়ার করলাম, আশা করছি আপনারা রেসিপিটি সকলের সাথেই এনজয় করবেন। সকলের প্রিয় খুবই সহজ রেসিপিটি তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বাউলের মধ্যে এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এছাড়া লাগছে 100 গ্রাম চিনি, 10টা কাজু, 10টা কিশমিশ, 2টো তেজপাতা, 3টে ছোটো এলাচ। কাজু কিশমিশগুলো সামান্য পরিমাণ জল দিয়ে ভিজোতে দিয়েছি। অপরদিকে একটা পাত্রে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা গরম করার জন্য বসানো হয়েছে। একটা হাতার সাহায্যে দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে সামান্য ফুটিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো। ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো ঝরঝরে হয়ে যাওয়ার পর তার মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি মিশিয়ে দিলাম। ঘি মিশিয়ে দেওয়ার জন্য পায়েসের টেস্টটা কিন্তু অনেকটা এনহ্যান্স হবে। ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, ছোটো এলাচ। সমস্ত ফ্লেভার দুধের সঙ্গে মিশে যাওয়ার পর আমি ঘি মাখানো গোবিন্দভোগ চালগুলো মিশিয়ে দেব। চালগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। পায়েসের চাল দেওয়ার সাথে সাথে হাতা দিয়ে ভালোভাবে পায়েসটাকে ঘাঁটতে হবে। ক্রমাগত না ঘাঁটলে পায়েসটা নিচের থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখতে হবে এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে, হাই ফ্লেমে কখনোই পায়েস রান্না করা উচিত নয়। এইভাবে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াস নাড়াচাড়া করার পর পায়েসটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর আমরা পায়েসের চালটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। লক্ষ্য করুন, চাল সিদ্ধ হয়ে গেছে, পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আগের থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে পায়েসটাকে রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা চিনির পরিমাণটা স্বাদ মতো বাড়া কমা করে নিতে পারেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে পায়েস পুড়ে যাওয়ার সম্ভাবনা। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো। নববর্ষের শুভ দিনে মিঠা খিরি বা পায়েসের রেসিপিটা বানিয়ে সকলের সাথে আপনারা এনজয় করুন। কেমন লাগলো বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। কয়েক টুকরো কাজু আর কিশমিশ উপরে দিয়ে সাজিয়ে দিলাম। রেডি হয়ে গেল নববর্ষের স্পেশাল রেসিপি মিঠা খিরি। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটিকে পুশ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম যেন ভুলবেন না। আপনারা এতক্ষণ ছিলেন ফ্লেভার ফেস্টের রান্না করে। ফ্লেভার ফেস্ট আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আজকের মতো এই পর্যন্ত। বাই বাই, টেক কেয়ার।